সামনেই দীপাবলি উৎসব, আর এই দীপাবলি উৎসবকে সামনে রেখে নদিয়ার বহিরগাছি ললিত সংঘ এবারে তাদের থিম ভিক্টোরিয়া। লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে এই পুজো মণ্ডপ। এবারে তাদের পুজো 26তম বর্ষে পদার্পণ করল। ক্লাব কর্তাদের দাবি, তাদের তৈরি এই পুজো মণ্ডপ নদিয়া জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের দাবি রাখে। মণ্ডপকে সুচারু রূপে সাজিয়ে তুলতে ব্যস্ততার সাথে কাজ চলছে পুরোদমে। সীমান্তবর্তী যত পুজো হয় তার মধ্যে অন্যতম ললিত সংঘের পুজো। অন্যান্য বছরগুলিতেও সুনামের সাথে পুজো করে এসেছে এই ললিত স্মৃতি সংঘ। পুজোর দিনগুলিতে থাকছে বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান। নদিয়া থেকে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট, আপডেট খবর। আমরা যেটা করেছি যে কলকাতা যে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, তো এটা আমরা তুলে ধরতে চেয়েছি দর্শকদের সামনে। এই কারণেই যেটা আমাদের গ্রাম সাইড, বিশেষ করে এখানকার বহুত মানুষ যারা ভিক্টোরিয়া কলকাতায় দেখতে যায়, অনেকে দেখতে যেতে পারে আবার অনেকে যেতে পারে না, যার ফলেই আমরা এবার ভেবেছি যে এটা আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালটা করব, সেইভাবেই আর কি আমরা করছি। বাজেট বা এত বড় চাঁদা কি করে সামাল দেন আপনারা? এটা সামাল দেওয়া মূলত আমরা যে আমাদের যে ক্লাব আছে ললিত স্মৃতি সংঘ ক্লাব, এই ক্লাবের সমস্ত সদস্যরাই তারা সহযোগিতা করে, এবং আমাদের এখানে অ্যাকচুয়ালি চাকরি বাকরি এও অনেক আছে আমাদের ক্লাবে যারা সার্ভিস করে, তারাও একদম মন প্রাণ উজাড় করে এই পুজোটার সাথে যুক্ত থাকে, তারাও সব রকমভাবে সহযোগিতা করে, এইভাবেই আমাদের এই পুজোটা করা সম্ভবপর হয় আর কি। এই বছরের অন্য সময় আপনারা কি করেন, মানে এই যে ক্লাবটা যে মানুষ ললিত স্মৃতি সংঘ ক্লাব, এটা এটা মানে কি করে, মানে শুধু কি পুজোই করছেন নাকি সারা বছর মানুষের পাশে থাকেন? সারা বছর মানুষের তো পাশে অবশ্যই আমরা থাকি, পাশাপাশি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে মহিলা ফুটবল থেকে শুরু করে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট, পুরুষদের ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে আমরা বিভিন্ন সব সামাজিক কার্যকলাপ এবং আপনার আমাদের যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেগুলো আমরা করে থাকি, আর মানুষের পাশে তো সারা বছর আমরা থাকি, আমাদের ক্লাবের ছেলেরা সবসময় থাকে। কতদিন ধরে তৈরি হচ্ছে প্যান্ডেলটা? এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে আজকে প্রায় এক মাসের বেশি ধরে তৈরি হচ্ছে আর কি। কততম বর্ষের পুজো এটা? 27তম বর্ষ চলছে আমাদের।